আমার তো চেয়ারম্যান মেম্বার কাগজ দেয় না কোনো দিন আমার কি দর্শন ছায়া খাই ছায়া খাই চেয়ারম্যান মেম্বার কে হয়ে যায় না চাইতে একটা কার্ড চাইলে 8,000 10,000 টাকা আছে তেল চিনি আনতে গেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিরিয়ালে খারাই থাকে তারপরে টেহা দিয়ে আনার লাগে কম্বল কোনোদিন পাই না এখন রোজার মাসে পরিবারের বাচ্চাদেরকে যে ধরনের খাবার দেওয়া প্রয়োজন সেই ধরনের খাবার কি কিনতে পারেন না পারি না আমরা আমার সংসারে আমার স্বামী মারা গেছে আমি একা একা কামাই করে একটা ছেলে বাড়িতে পড়াই আমি একা কামাই করি আমার আর কামাইদারে নাই ওই ছেলেটা মেছে রাখি খাওয়া খরচ চালান লাগে আমার আর পড়ালেখা খরচ চালাইতে হয় আমার আমি একজনের বাড়ি মাগনা থাকিয়া পোলারে টাকা দিই অনেক কষ্ট হয় দর্শক আমরা চেষ্টা করছিলাম সাধারণ মানুষের মনের কথা জানার জন্য ইতিমধ্যে আপনারা যে বিষয়টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটি গণ ইফতার বিতরণ কর্মসূচি ইতিমধ্যে তারা পালন করে চলেছে সেই প্রথম রমজান থেকে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের ভিতরে প্রত্যেক দিন তারা ইফতার বিতরণ করে যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকশো লোক লাইনে দাঁড়িয়ে আছে ইফতার নেওয়ার জন্য সেই সাধারণ মানুষের মনের কথাগুলো আমরা জানার চেষ্টা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আপনি কেমন আছেন ভালো আছেন খুব ভালো আছি চোখে দেখি না খালি ভালো আছি হ্যাঁ খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারেন হ্যাঁ না বা জানেন একটু রাতে না খাই রোজা হয়েছি আপনার পরিবারের উপার্জন করার মতো লোক আছে আমার সন্তান নাই না আমার সন্তান নাই গরুর মাংস কতদিন আগে খেয়েছেন গরুর মাংস খাইছি মনে হয় কোরবানির পর আল্লাহ মান খাওয়াইছে দু একদিন ডিম মাছ মাংসগুলো কিনতে পারেন না বাজান এই যে চাই খাই বাজান চাই খাই আমার তো চেয়ারম্যান মেম্বার একটা কাগজ দেয় না কোনো দিন আমার এই কি দর্শন চাই খাই চাই খাই চেয়ারম্যান মেম্বার কে হয়ে যায় না চাইতে একটা কার্ড চাইলে 8,000 10,000 টাকা আছে আমরাও জানি গাড়িতে নিয়ে যাও আর আড়াই আমরা পাইকো নেতারা পাই আমরা পাইকো একটু তেল চিনি আনতে গেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিরিয়ালে খারাই থাকে তারপরে টেহা দিয়ে আনার লাগে কম্বল কোনোদিন পাই না এখন রোজার মাসে পরিবারের বাচ্চাদেরকে যে ধরনের খাবার দেওয়া প্রয়োজন সেই ধরনের খাবার কি কিনতে পারেন না পারি না আমরা আমার সংসারে আমার স্বামী মারা গেছে আমি একা একা কামাই করে একটা ছেলে বাড়িতে পড়াই আমি একা কামাই করি আমার আর কামাইদারে নাই ওই ছেলেটা মেছে রাখি খাওয়া খরচ চালান লাগে আমার আর পড়ালেখা খরচ চালাইতে হয় আমার আমি একজনের বাড়ি মাগনা থাকিয়া পোলারে টাকা দিই এক বছর আগে জিনিসের দামটা একটু কম ছিল এখন তো বাড়ি আল্লাহরাও যেই দামে কিনতে হয় আমরা যে দিন মজুরি কাম করি আমাদের ওই দামে কিনতে হয় তাহলে আর আমরা কীভাবে ভালো থাকবো এমন তো না বলে আমরা আমরা মাসে 10,000 টাকা কামাই করতেছি বাজার আল্লাহ রামগো কাছ থেকে জিনিসের দাম কম নিতেছে তা না কিন্তু বর্তমান যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এতে আমাদের খুবই খুব অসুবিধা হচ্ছে আমরা যে টাকা ইনকাম এই টাকা দিয়ে আমরা চলতে পারতাছি না কথা বুঝছেন আর গরুর মাংসের কথা যে বললো গরুর মাংসের কথা তো মানে গরিব মানুষ মানে সাধারণ মানুষ খাওয়ার মতো কোনো ক্যাপাসিটি নেই মুরগি যে খাইতো সেই মুরগির দামও এখন মনে করেন যে 250 টাকা কেজি তখন কীভাবে খাবো যে মুরগি আছিল মনে করেন যে এক মাসও হয় নাই মানে 150 টাকা 140 টাকা আছিল সেটা হয়ে গেছে 250 টাকা তখন আমরা কীভাবে চলবো 300 টাকা তো হয়েছে না এখন কমাইছে কিছু রমজানের ভিতরে পরিবারকে যে ধরনের খাবার দেওয়া প্রয়োজন সেই খাবার ম্যানেজ করতে পারছি না 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 কখনো পারতাছি না আর আমার ছেলে নাই আমার এই নাতিদেরকে আমি ওই পূরণ করতে পারতাছি না আমার ছেলেটা মারা গেছে 20 সালে বুঝছেন এখন আমি খুবই সমস্যার ভিতরে আমার এই বুড়া বয়সে এখন আমার এই চাকরি করতে হইতাছে ওরা তো হইলো চোর ওরা চোর জিনিসের দাম বাড়ে না ওরা মার্কেটে এসে দেখে নাকি না দাম বাড়ে নাই ওরা মার্কেটে এসে দেখে ওরা মানে বসে বসে মানে ই করে আর কি তদারকি করে না প্রত্যেকটা জিনিসের দাম বেশি যে আলু কিনছি মানে এক সপ্তাহ আগে 20 টাকা কেজি আর সে আলু এখন 30 টাকা কেজি কিনতে আছি আর আর আপনি পটল 80 টাকা কেজি
এটা কি আমাদের জন্য কি আমরা কি খাইতে পারবো খাবারটা দিতে পারছি সেভাবে এখন দিতে পারতাছি না গরু তো আগে অনেক আগে খাইছিলাম আর এখন তো 800 টাকা 850 টাকা কেজি গরুর গোশত খাওয়া লাগতেছে জি মুরগি চেয়ে মনে করেন যে এখন কক মুরগি যেটা কাটা সেটা এখন 400 টাকা কেজি জি 400 টাকা আর কষ্ট হচ্ছে কিন্তু যে এটা অবশ্যই কষ্ট হইতে আছে অবশ্যই সাইডে ভাই সাইডে ভাই চাপে নেই সাধারণ মানুষের আসলে